নমস্কার বন্ধুরা নতুন আরো একটা এপিসোডের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি সেই দাদার কাছে যেই দাদা পশ্চিমবঙ্গে প্রথম সি এ এ সার্টিফিকেট পেয়েছে তাকে আমি সামনাসামনি পেয়ে গেছি এখন আমার পাশে ফাঁকা আছে এখানে কিন্তু সেই দাদাকে বসিয়ে কথা বলবো তার অভিজ্ঞতা কেমন শুনবো তার কেমন লাগছে সেটা শুনবো এবং তিনি কিভাবে অ্যাপ্লাই করলেন সবটাই কিন্তু শুনবো আর দর্শক বন্ধুদেরও শোনাবো কারণ এই সি এ এ নিয়ে যে ভয়টা কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়েছে বা যে ভয়টা তৈরি করা হয়েছে যেন সেই জিনিসটা মানুষের ভেতর থেকে কেটে যায় সি এ এ মানে নাগরিকত্ব দেওয়ার আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় তো চলো পুরো জিনিসটাই দাদার সাথেই যে কথাগুলো হচ্ছে সেগুলোই তোমাদের তুলে ধরি ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই অবগত আছেন পশ্চিমবঙ্গ থেকে প্রথম যিনি সি সার্টিফিকেট পেয়েছেন দেবপ্রসাদ গাইন নিউ লেনিনগরের লেনিনগড়ের বাসিন্দা সেই দাদা এখন আমার পাশে উপস্থিত আমি দাদার সাথে কিন্তু মিট করলাম দাদাকে পাওয়া যাচ্ছিলো না ভীষণ ব্যস্ত কারণ সমস্ত জায়গার থেকে কিন্তু ফোন আসছে দাদার কাছে বিভিন্ন রিপোর্টাররা বিভিন্ন স্টুডিও থেকে ফোন করছে কারণ যেহেতু প্রথম তিনি সার্টিফিকেটটা পেয়েছেন তার একটা গুরুত্ব আলাদা সেই দাদার সাথে কিন্তু আমি মিট করলাম তো শুরুতেই একটু দাদার সাথে এর আগে কথোপকথন যেটা হয়েছিল সেটা আমি দেখিয়েছি এখানে তুলে ধরেছি এবার একটু দাদার নিজের মুখ থেকে শুনে দাদা আপনার কেমন লাগছে এই যে সার্টিফিকেটটা যে আপনি পেলেন নাগরিকত্ব পেলেন ভারতে কেমন লাগছে এটা মানে দীর্ঘদিনের আমাদের পূর্ববঙ্গ থেকে চলে আসা মানুষের একটা প্রাণের দাবি ছিল যে আমরা নিজেদের একটা ভারতীয় সনদপত্র আমরা পাই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনের মানে একান্ত উদ্যোগে আজকে আমরা এদেশে যখন সি লাগু হলো তার মাধ্যমে আমরা প্রথমত এই বেঙ্গলে আটজন এই সার্টিফিকেটটা হাতে পেয়েছি তো সার্টিফিকেটটা হাতে পেয়ে সত্ত্বে আমরা খুব খুব খুশি তো এই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল যে আসলে সি মানে কি নাগরিকত্ব কেড়ে নেবে নাকি নাগরিকত্ব দেবে কারণ যেভাবে আমরা বুঝে এসেছি বা আমাদেরকে বোঝানো হয়েছে সিএ এ যদি কেউ ফর্ম ফিল করে তাহলে কিন্তু তার নাগরিকত্ব বাতিল হয়ে যেতে পারে এরকমই একটা বোঝানো হয়েছিল কিন্তু দাদা কিন্তু পেয়েছে সার্টিফিকেট নাগরিকত্ব নিজে পেয়েছে ভারতবর্ষের আপনি কি বলেন সেই ব্যাপারে না না এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই আসলে আহ অনেকে অনেকভাবে বিভ্রান্ত হয়েছিল তো অনেকে সাহস করে করেনি আস্তে আস্তে প্রত্যেকে করবে যেমন এক সময় আমাদের যখন আধার কার্ড চালু হয়েছিল অনেকে করতে চাইনি তারপর এক সময় লাইন দিয়ে আমাদের করতে হয়েছে তো এটাও ঠিক তেমনি আর একটা বড় উৎসব গেল সেটা হচ্ছে এই গণতান্ত্রিক উৎসব নির্বাচন লোকসভা নির্বাচন তাতে সবাই ভেবেছিল যে নির্বাচন যাক তারপর আমরা সবাই করব আসলে প্রত্যেকে আস্তে আস্তে করবে আমরা যখন এই সাত আটজন পেয়ে গেছি এবং প্রচুর লোকে আবেদনও করেছে এখন আস্তে আস্তে প্রত্যেকেই পেয়ে যাবে তো এখানে একেবারে কোনো ভয়ের কোনো কারণ কিছুই নেই প্রত্যেকে আবেদন করুন অসুবিধা কিছু নেই আচ্ছা আবেদন করার পদ্ধতিটা আপনি একটু বলে দেবেন যাতে দর্শকদের সুবিধা হয় আবেদন করার পদ্ধতি সম্পূর্ণ এটা সহজ একটা পদ্ধতি শুধু যে কোনো একটা কার্ড সেটা হচ্ছে এইরকম আধার কার্ড দু সালের আগে বাংলাদেশ থেকে যেভাবে হোক না কেন কেউ এদেশে এসেছে সে পাসপোর্টে আসতে পারে পালিয়ে আসতে পারে আসার পর একটা আধার কার্ড পেয়েছে সে আধার কার্ডটা থাকলে হয়ে যাবে আর কোর্ট অ্যাভিডেভিট লাগবে দুটো আর কোনো একটা হিন্দু সেবা আশ্রমের থেকে একটা মানে আমি যে হিন্দু তার একটা প্রমাণপত্র লাগবে আর তোমার নিজের এলাকার যারা স্থায়ী ইন্ডিয়ান স্থায়ী বাসিন্দা সে তোমাকে চেনে জানে এরকম একটা লিখিত লাগবে যেমন এই কাগজগুলো তোমরা তুমি দেখে নাও কি কি কাগজগুলো ঠিক এইগুলো লেগেছে সবাইকে এগুলো একটা একটা করে দেখিয়ে দাও ঠিক আছে দাদা যে ফর্ম ফিল আপ করেছে কি কি ডকুমেন্টস দিয়েছে তার লিস্ট এখানে আছে পুরো ডিটেলসটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে দাদা এটা একটু বলে দিই এই যে কাগজটা আছে এটা হচ্ছে বাংলাদেশে যদি তুমি আনতে পারো ভালো না আনলে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে আমার বাবার জমির মানে দলিলের যে পর্চা সেটা এটা দিলেও হবে না দিলেও হবে আচ্ছা এই নেক্সট যেটা আছে এটা আমার একটা অনলি একটা আধার কার্ড আধার কার্ডের কপি কপি একদম আচ্ছা এটা আছে একটা কোর্ট এভিডেবিট আচ্ছা কুড়ি টাকার স্ট্যাম্প পেপারে করা এটা হচ্ছে তোমার একটা ডিক্লারেশন যে আমি এক সময় বাংলাদেশে ছিলাম তাই ছিলাম কিভাবে ছিলাম সেই একটা ডিক্লারেশন ওকে আচ্ছা এই যেটা আছে এটা হচ্ছে আপনি আহ ঠাকুরনগর থেকে আহ শান্তনা ঠাকুরের কাছ থেকে একটা নতুন কার্ড নিতে পারেন তা না হলে কোনো আশ্রমের থেকে আপনি যে হিন্দু তার একটা প্রমাণপত্র আপনি নিয়ে চলবেন আচ্ছা দাদা একটু দেখে দিন এখানে যেটা লেখা আছে বিশ্ব সেবাশ্রম সংঘ এটা কোথায় আমাদের সাত নম্বর গেট সমীর বর্মচারী ওনার আশ্রমের এই কাগজ এটা আচ্ছা আশ্রম থেকে একটা নিজে আপনি হিন্দু আর একটা প্রমাণ দিয়ে আচ্ছা নেক্সট আছে এই যেটা এটা আরো একটা কুড়ি টাকার স্ট্যাম্পের এটা হচ্ছে আমি এখন কোথায় আছি তার একটা ই লেনিমগল কোথায় আছি কিভাবে থাকি সেটাও আমি জানিয়েছি কোর্ট মাধ্যমে কার একটা আছে আচ্ছা নেক্সট যেটা আছে আমাকে এই দেশের কেউ চেনে এই যে কোনো একজন ব্যক্তি সে এখানকার স্থায়ী স্থানীয় নাগরিক তার একটা লিখিত সার্টিফিকেট আচ্ছা

আ আমি আরেকটা এই যে দাদার নাম বলছি এনার বাড়ি হচ্ছে মqdm গ্রাম বশুনগর দীপঙ্কর রায় উনি হচ্ছে দু নম্বর বশুনগরের ভিতরেই থাকেন দীপঙ্কর রায় এনার ফোন নাম্বারটা দিয়ে দাও তুমি আচ্ছা তাহলে প্রত্যেককে উনাকে ফোন করলে ওনার ওখানে গেলে কোনো 1 টাকা খরচ নাই কিছু নেই উনি নিজে থেকে নিজের কম্পিউটারে ফেলে যা যা কাগজপত্রের সমস্যা আছে সব দেখে উনি সুন্দরভাবে এটা করে দিতে পারবে আচ্ছা এটা এই নম্বরটা কিন্তু খুব হেল্পফুল একটা নম্বর একদম দীপঙ্কর রায় আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনেও দিয়ে আবার একবার রিপিট করছি দীপঙ্কর রায় নম্বর বসুনগর রোড দাদার মুখ থেকে কিন্তু সবকিছু শুনে নিলাম এমনকি দাদা এখানে সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু দেখিয়ে দিলেন কিভাবে কি করতে হবে প্রসিডিওর সবটা বলে দিলেন কোন মানুষের কাছে ফোন করলে হেল্প হবে সেই নম্বরটাও কিন্তু দাদা দিয়ে দিলেন অবশ্যই যারা বাংলাদেশ থেকে এসেছেন বা যারা দুহাজার সালের আগে কোনো কারণে ভারতবর্ষে চলে এসেছেন যদি আপনারা সি সার্টিফিকেট তৈরি করতে চান অবশ্যই এই মানুষগুলোর সাথে যোগাযোগ করবেন অনেক হেল্প হবে দাদা আপনি যে কোর্ট থেকে এভিডেভিট করলেন এটার জন্য খরচ কত হয়েছে আসলে আমার যেটা খরচ হয়েছে দুটো এভিডেবিট করতে দুশো টাকা নিয়েছে মানে একশো 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 আর যদি কারো কোনো উকিলের সাথে যোগাযোগ থাকে আরো কমেও করে দিতে পারবে কারণ এখানে দেখতেই পাচ্ছো কুড়ি টাকার করা ঠিক হ্যাঁ

তাদের উদ্দেশ্যে আমার শুধু একটাই বার্তা আমরা কারো কোনো কথায় বিভ্রান্ত না হয়ে আমরা যেমন আধার আমরা সংগ্রহ করেছিলাম ঠিক তেমনি এই এর যে মানে নাগরিকত্ব যে কার্ডটা আমরা যারা পূর্ববঙ্গ থেকে এসেছি সবাই অবশ্যই এই কার্ডটা যেন আমরা সংগ্রহ করি আচ্ছা অনলাইনে যখন ফিল করা হবে সেই সময় কোনো সমস্যা হয় কি ফিল করার সময় কোনো কিছু আটকে যায় যে এটা না এই ডকুমেন্টস গুলো যদি ঠিকঠাক দেওয়া যায় একটা পর একটা একটা পর একটা সিস্টেম তোমাকে হচ্ছে সব দেখিয়ে দেবে সেগুলো তোমাকে ওখানে আপলোড করে দিতে হবে এখানে কোনো কঠিন কোনো কিছু নেই পুরোটা আমিও জেনে নিলাম আর দর্শক বন্ধু যারা দেখছেন তা আপনারাও সবাই জেনে নিলেন অবশ্যই বলবো ভিডিওটিকে প্রচুর শেয়ার করে দিন যাতে এই শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে যায় যে সি এ এ সার্টিফিকেট কোনো জটিল প্রক্রিয়া নয় খুব ইজিলি বের করা যায় কোনো ভয়ের ব্যাপার নেই নাগরিকত্ব পাওয়ার জন্য এই আইন তৈরি হয়েছে অসংখ্য ধন্যবাদ শুধু আমাকে ধন্যবাদ দিলে হবে না আমাদের জন্য ধন্যবাদ দিতে হবে আমাদের যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আহ অমিত শাহ জি দুজনকে আমরা কোটি কোটি প্রণাম করি ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ